বহরমপুর গামী একটি বাইকের সঙ্গে কান্দি গামী একটি ইউরিয়া ভর্তি 407 লরির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে পুড়ে গেল বাইক ও লরি। জানা গেছে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমজাদ শেখ নামে এক যুবক। তার বাড়ি কান্দি থানার অন্তর্গত উদয়চাঁদপুরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। শনিবার বিকেল 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কলাবাগান মোড়ে। বাইক ও লরির আগুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার জেরে ঘণ্টাখানেক বন্ধ ছিল সমস্ত রকম চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যানজট রয়েই গেছে। গাড়িটা আসছিল বাইকটা যাচ্ছিল ওই গাড়িটার সঙ্গে খুঁজার পর আমার মানে ওই তারপরে গাড়িটা বাইক আর ছোটো গাড়িটা আগুন লেগেছে আর ড্রাইভার আর খালাসি গাড়ির খালাস।